নমস্কার বন্ধুরা, আপডেট ফর ইউ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের নিয়োগ হচ্ছে, তো সেই পদটার নাম হচ্ছে সাব ইন্সপেক্টর পদ। তো পশ্চিমবঙ্গে এসআই পদে যে নিয়োগ হচ্ছে সেটা সম্বন্ধে আজকে আমরা পুরো ডিটেলস জেনে নেব। তো বন্ধুরা, কত পদ নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন রয়েছে এবং বয়স কত হবে, আবেদন ফি কত, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো যারা পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি করতে চান অবশ্য ভিডিওটি তাদের জন্য, তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশান অন করে নেবেন। তো চলুন বন্ধুরা শুরু করি পশ্চিমবঙ্গ পুলিশে এসআই পদে যে নিয়োগ হতে যাচ্ছে সেটার ডিটেলস আলোচনা করছি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদে কিন্তু নিয়োগ হচ্ছে। পদের নাম পশ্চিমবঙ্গ পুলিশের সশস্ত্র ও নিরস্ত্র বিভাগে প্রচুর সাব ইন্সপেক্টর নিয়োগ। তো সশস্ত্র এবং নিরস্ত্র এই দুটি ভাগে কিন্তু এসআই পদে নিয়োগ হচ্ছে। আর কর্মস্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। আবেদনের তারিখ, আবেদন শুরু হচ্ছে 10/8/2019 থেকে এবং আবেদন শেষ হবে 9/9/2019। তো আপনাদের হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে, তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন ফি জেনারেল ওবিসি এদের জন্য লাগছে 217 টাকা এবং এসসি এসটি এদের জন্য লাগছে 20 টাকা। বয়স হতে হবে 1/1/2019 হিসেবে 20 থেকে 27 বছর, এসসি এসটি 5 বছর এবং ওবিসি নন ক্রিমি লেয়ার প্রার্থীরা 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবেন। এবার আমরা দেখে নেব শূন্য পদ। তো আমি প্রথমেই বলেছি যে এটা দুটো পদ কিন্তু আনআর্মড এবং আর্মড। তো ক্যাটাগরি এবং এগুলোর যে টোটাল শূন্য পদ সেটা দেখে নিই। তো এক নম্বর দেখুন আনরিজার্ভড বা ইউআর, এদের জন্য রয়েছে আনআর্মডের ক্ষেত্রে 272টি এবং আর্মডের ক্ষেত্রে 94টি, টোটাল হচ্ছে 366টি। দুই নম্বর শিডিউল কাস্টের জন্য রয়েছে আনআর্মড ব্রাঞ্চের 109টি এবং আর্মড ব্রাঞ্চে রয়েছে 38টি, টোটাল হচ্ছে 147টি। তিন নম্বর শিডিউল ট্রাইবের ক্ষেত্রে আনআর্মড রয়েছে 29 এবং আর্মড রয়েছে 11 এবং টোটাল 40টি। চার নম্বর ওবিসি এ আনআর্মড রয়েছে 50, আর্মড রয়েছে 18, টোটাল হচ্ছে 68টি। পাঁচ নম্বর ওবিসি বি আনআর্মড রয়েছে 34টি এবং আর্মড রয়েছে 13টি এবং টোটাল হচ্ছে 47টি। এবং সর্বমোট যে আর্মড সিট সেটা হচ্ছে 494 এবং আর্মড সিট রয়েছে 174 এবং টোটাল হচ্ছে 668টি। বেতন হবে 7,100 টাকা থেকে 37,700 টাকা, সাথে গ্রেড পে পাবেন 3,900 টাকা। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস হলে কিন্তু আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। এবার দেখে নেব শারীরিক মাপজোক। তো দুটো ক্যাটাগরির জন্য আলাদা আলাদা এবং কাস্টের জন্য কিন্তু আলাদা আলাদা শারীরিক মাপজোক কিন্তু প্রয়োজন। তো প্রথম নাম্বার দেখে নিই সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মড, এক্ষেত্রে কোন ক্লাস, ক্লাসের ক্ষেত্রে দেখুন ক্যান্ডিডেট ফর অল ক্যাটাগরিজ। তো সমস্ত ক্যাটাগরির জন্য এক্সপেক্ট গোর্খা রাজবংশী গোল্ডারিস অ্যান্ড শিডিউল ট্রাইব এদেরকে বাদে সব ক্ষেত্রে কিন্তু 167 সেন্টিমিটার হাইট প্রয়োজন। চেস্ট হচ্ছে 79 সেন্টিমিটার, সেই সঙ্গে সঙ্গে 5 মিনিট প্রসারণ ক্ষমতা রাখতে হবে এবং ওজন হতে হবে 56 কেজি। এবং যারা গোর্খা রাজবংশী গারোলিজ এবং শিডিউল ট্রাইবস এক্ষেত্রে কিন্তু 160 সেন্টিমিটার হাইট হতে হবে,
চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার, সেই সঙ্গে সে 500 এমএম প্রসারণ ক্ষমতা এবং ওজন হতে হবে 52 কেজি। 2 নম্বর হচ্ছে সাব ইন্সপেক্টর পুলিশ আর্মড বাঞ্চ। এক্ষেত্রে সমস্ত ক্যাটাগরি বাদে যেগুলো এক্সপেক্ট গোর্খা রাজবংশী গোয়ারিজ এবং শেডুল ট্রাইব এদেরকে বাদে 173 সেন্টিমিটার হাইট প্রয়োজন, 86 সেন্টিমিটার চেস্ট প্রয়োজন, সেই সঙ্গে সঙ্গে 5 মিনিট প্রসারণ ক্ষমতা এবং 60 কেজি ওজন কিন্তু হতে হবে। এবং গোর্খা রাজবংশী গোয়ারিজ অ্যান্ড শিডুল ট্রাইব এক্ষেত্রে 163 সেন্টিমিটার হাইট, 81 সেন্টিমিটার চেস্ট, 5 সেমি প্রসারণ ক্ষমতা এবং 54 কেজি কিন্তু ওজন হতে হবে। আবেদনের পদ্ধতি www.wbpolice.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন কিন্তু করতে হবে। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই চাকরির সম্বন্ধে আপনার যদি আরও কোনো কোশ্চেন থাকেন তো কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আজকে আপডেট, আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।